আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাকরি, সোনার হরিণ। এই চাকরি আমরা যারা আমাদের ইয়াং জেনারেশন আছেন, পড়াশোনা শেষ করছেন, সবারই একটা চাকরি দরকার। সবাই চিন্তা করে আমার একটা নিরাপদ জীবন দরকার, নিরাপদ চাকরি দরকার, মাস শেষে বেতন আসবে, তারপরে কোনো টেনশন থাকবে না। এই স্বপ্নটা কি সফল হয়, হয় না? আমরা জানি বাংলাদেশে কি পরিমাণ বেকার লোক আছে, এত চাকরি আসবে কোথেকে, পাবে কোথায়, কে দিবে এত চাকরি? সরকারের পক্ষেও সম্ভব না। তাহলে তাহলে বেসরকারি উদ্যোগেও যেটা হচ্ছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি চাকরি দরকার হয়ে পড়েছে এই বাংলাদেশের মার্কেটে। লাখ লাখ স্টুডেন্ট প্রতি বছর পাশ করে বেরোচ্ছে, কোথায় পাবে চাকরি? তাহলে আমরা কি শুধুই চাকরির পেছনে ঘুরব? আমরা যদি শুধুমাত্র চাকরির পেছনে না ঘুরে নিজে কিছু একটা করার চেষ্টা করি, এবং এই চেষ্টাটা নিয়ে অনেকের ভয় আছে। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশের এই তরুণরা যারা পড়াশোনা শেষ করে বেরোচ্ছেন, তাদেরকে সঠিক গাইড করার লোকের খুবই অভাব। পরিবার থেকে যতটুকু পান তো পান পেলেন, পরিবার যদি ঠিক মতো গাইড করতে না পারে, সবসময় আমাদের দেশের পরিবাররা এখনো হয়তো সেভাবে, অনেক সময় বাবা মা তাদের ইচ্ছে চাপিয়ে দেন সন্তানদের প্রতি যে তোমাকে এটাই হতে হবে, এটাই করতে হবে। এটাও একটা সমস্যা আমি মনে করি, কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে যে যেটা করতে চায়, যে যেটাতে এক্সপার্ট হতে চায়, যে যেটা তার পছন্দ, সেটাই হওয়া উচিত। একটা সময় ছিল যে ভালো ছাত্র মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই যুগ সেই দিন আর এখন নেই। এখন অনেকে নানান রকম ফিল্ডে অনেক ভালো করছে, বিজনেসে ভালো করছে, MBA-তে ভালো করছে, কম্পিউটার সায়েন্সে ভালো করছে, টেলিকমিউনিকেশনে ভালো করছে। সো শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, সেই ধারণাটা যেমন পরিবর্তন হয়েছে, আমাদের এই ধারণাটাও পরিবর্তন হওয়া দরকার যে পড়াশোনা শেষ মানে চাকরি আসলে সম্ভব না। সেই জন্য আমি যেটা বলার চেষ্টা করছি অনেকদিন ধরে সবাইকে, বা নিজেও যেটা করি, সেটা হচ্ছে যে নিজে একটা কিছু করা উচিত। নিজের কোনো একটা ছোট উদ্যোগ, যে কোনো উদ্যোগ হতে পারে। কিন্তু অনেকে মনে অনেকে আমাকে বলেন যে ভাই আমার তো টাকা পয়সা নেই, বা কি করব আমি তো জানি না। অ্যাকচুয়ালি আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোনো একটা উদ্যোগ শুরু করার জন্য টাকা পয়সাটা আসলে খুব বড়, হ্যাঁ একটা সমস্যা, খুব বড় একটা সমস্যা না, আসলে দরকার আইডিয়া। আইডিয়াটা যদি আপনি ঠিক মতো নিতে পারেন, আর অনেকের হয়তো চিন্তা হয় যে হ্যাঁ বড় কিছু করতে হবে, না একেবারে ছোট কিছু থেকে শুরু করতে হবে। আসলে যেটা করা উচিত, যে জায়গাটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের আগে তরুণদের যেটা উচিত সেটা হচ্ছে যে পুঁজি সংগ্রহ করা উচিত। সেটা একেবারে স্টুডেন্ট লাইফ থেকেই, গ্রাজুয়েশনের পরপর থেকেই শুরু হওয়া উচিত, মাস্টার্স শেষ করার আগেই। যেটা পুঁজি সংগ্রহ, নানান ভাবে পুঁজি সংগ্রহ হতে পারে। আজকাল IT-তে অনেক কাজ হয়, আউটসোর্সিং এ অনেক কাজ হয় যেগুলো ঘরে বসে করা যায়। এক সময় আমরা টিউশনই করতাম শখ করে, হাত খরচ চালানোর জন্য। সো এখন তো সেগুলো সেগুলো অনেকেই করছে, এবং সেভাবেও পুঁজি সংগ্রহ করতে পারেন। আপনি ছোটখাটো কোনো উদ্যোগ নিয়ে কারোর সাথে শেয়ারে করে, পার্ট টাইম করে, আমি যেটা বলে থাকি যে 9টা 5টা আসলে কখনো কাজের, শুধুমাত্র 9টা 5টা কখনো কাজের সময় হতে পারে না। কাজের সময় হবে আমরা যতক্ষণ জেগে থাকবো, পুরোটা সময় হবে কাজের। এবং হ্যাঁ, এর মধ্যে আপনি যদি চিন্তা করেন প্রত্যেকের একটা লাইফ দরকার, ইউ ডেফিনেটলি ইউ ক্যান চুজ ফ্রাইডে। ফ্রাইডেতে আপনার কোনোই কাজ করার দরকার নাই, ইউ টেক রেস্ট, ইউ টেক ইউর টাইম টু এনজয় ইউর লাইফ, এনজয় ইউর ডে। বাট অন্য যে 6টা দিন আপনি পাবেন, এই 6টা দিন আমি মনে করি যে পুরোপুরি কাজের মধ্যে থাকা উচিত যতক্ষণ আমরা জেগে থাকবো, তাহলে জীবনটা পরিবর্তন করা উচিত। আর যেটা আমি বলি সবসময়, যদি আপনি 12 থেকে 14 ঘন্টা প্রতিদিন কাজ না করেন অন্তত জীবনের প্রথম 10টা বছর, তাহলে আপনি যেখানে পৌঁছতে চান, আপনি যে স্বপ্নটা দেখতে চান আপনাকে নিয়ে, সেটা আপনি পূরণ করতে পারবেন না। তো সেই জন্যে আমি মনে করি যে
যে কোনো একটা উদ্যোগ। আর আমাদের যেটা হয়, যেটা নিয়ে আমি আসলে বিভিন্ন পর্বে ছোট ছোট করে বিভিন্ন আরো ডিটেইলে যাব, আজকে একটু হাইলাইট করে যেটা বলছি, যে আমাদের যেটা হয় যে কোনো একটা, প্রথমত কোনো একটা উদ্যোগ নিতে আমরা ভয় পাই, টাকা কোথা থেকে পাবো, কি বিজনেস করব, বা ওই বিজনেসটা আমাকে আমার স্ট্যাটাসের সঙ্গে যায় কিনা, আসলে স্ট্যাটাসের সঙ্গে যায় কিনা। কাজ কাজ লন্ড্রির কাজও করছে আজকাল, দেখেন লন্ড্রিতে অনেকে কত ভালো ভালো কাজ করছে, কৃষিতে কত ভালো ভালো উদ্যোগ হচ্ছে এখন, সবই কাজ। দরকার হচ্ছে প্রথমে পুঁজি সংগ্রহ করা, সেই কাজটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে দেখবেন যে তারপরে আপনি নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন। আপনার মাধ্যমে যদি 10টা 20টা পরিবারের কর্মসংস্থান হয় তাহলে তো ওই 10 জন 20 জনের দায়িত্ব আপনার নেওয়া হলো, এটা তো একটা বিরাট কাজ, নিজের জন্য উপকার হলো, দেশের জন্য উপকার হলো। সো নানানভাবে দেশকে নিজের জন্য এবং দেশের জন্য সমাজের জন্য কাজ করার সুযোগ আছে যদি আপনি নিজে কোনো উদ্যোগ গ্রহণ করেন। আমি বলবো যেটা হচ্ছে যে যেটা হয় যে কি ব্যবসা করবেন এটা নিয়ে একটা বড় বাধা, বড় চিন্তা সবার, কি উদ্যোগ কি নিয়ে আমরা শুরু করবো এটা নিয়ে সবার একটা দুশ্চিন্তা কাজ করে। সেই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যেটা ভালো বোঝেন, যেমন আমার কাছে, আমি অনেকদিন ধরে এই একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছি, আমার কাছে বিভিন্ন সময়ে নানান অফার নিয়ে আসা হয়েছে যে এই ব্যবসা করানো, আমি যাইনি। কারণ হচ্ছে আমি যেটা মনে করি, প্রথম কথা হচ্ছে যে ব্যবসাটা নিজের করা উচিত, মানে নিজের দেখভাল করা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি টাকা দিবেন আরেকজন আপনার জন্য ব্যবসা করে দিবে, এটা পৃথিবীতে সম্ভব না, এবং সেই ধরনের, হ্যাঁ পৃথিবীতে হয়তো সম্ভব, বাট বাংলাদেশের কালচারে যেটা হচ্ছে যে ট্রাস্টের জায়গাগুলোতে এখনো আমাদের সেই জায়গায় যেতে পারিনি, সেই রকম কোয়ালিফাইড কর্পোরেট প্রতিষ্ঠান কিছু কিছু আছে কিন্তু ম্যাস লেভেলে নাই। বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো তারা ছেড়ে দিয়েছে, আমাদের দেশের তরুণ ছেলেরা অনেক ভালো করছে, সেখানে অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে, কিন্তু এটার সংখ্যা খুবই কম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিজে যেটা ভালো বুঝি না সেই কাজটা আমি করার পক্ষপাতী না। তো সেই জন্য আইডিয়াটা আসলে নিজেকে জেনারেট করতে হবে যে আমি কি করতে চাই এবং কোনটা করতে চাই। অনেকের আইটির প্রতি নেক থাকে, অনেকের আইটির তো বিশাল একটা সেক্টর, সেখানে সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, তারপরে বিভিন্ন রকম ফিজিক্যাল সার্ভিস আছে, তারপরে হার্ডওয়্যার আইটেম আছে, হার্ডওয়্যার সার্ভিস আছে, সফটওয়্যার সার্ভিস আছে, সো আউটসোর্সিং আছে, বিভিন্ন রকমের আজকাল ডিজাইনিং কাজ হচ্ছে, আইটিতে আছে, তারপরে গ্রোথে আছে, আজকাল মাছের খামার করছে লোকজন, বিভিন্ন সবজির কমার্শিয়াল খামার করছে, বাংলাদেশ থেকে বিদেশে সবজি পাঠাচ্ছে, মানে আসলে মানে কাজের যে কত ভ্যারিয়েশন আছে সেটা বলে শেষ করা যাবে না, সেগুলো নিয়ে আমরা 1 বাই 1 এক এক সময় আলাপ করব। কিন্তু যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আপনারা হয়তো আইডিয়া পেলেন, টাকা পেলেন, যেটা নিয়ে আমাদের অসফলতা, অনেকে কমেন্টস করছেন দেখছি, আসছি আমি, যেটা নিয়ে আমাদের অসফলতা সেটা হচ্ছে যে ধৈর্য, আমাদের ধৈর্য যদি হয়, আসলে ধৈর্য হারা হওয়া যাবে না, এবং এটা ভাববার কোনো কারণ নেই, আপনি যে ব্যবসাটা বা যে আইডিয়াটা নিয়ে কাজ শুরু করেছেন সেইটা দিয়ে আপনি, শুধুমাত্র সেইটা দিয়েই আপনি সফল হয়ে যাবেন, আপনি ব্যর্থ হবেন, আবার শুরু করবেন, আবার ব্যর্থ হবেন, আবার শুরু করবেন, 10টা করবেন, 2টা 3টা বা 1টা সফল হবেন, ওটা দিয়ে আপনার জীবনটা পাল্টে যাবে। কিন্তু আমরা যখন একটু ব্যর্থতা দেখি আবার চিন্তা করি, ওকে আমাকে দিয়ে ব্যবসা হবে না, লেট আস গো টু দ্য সিকিউর লাইফ, আবার মাস শেষে বেতন ফিক্স স্যালারি, ওকে ফাইন অন্যের কাজ করব, এত ঝামেলা, এত টেনশন, এত অনিশ্চয়তা নিতে পারবো না, তাহলে কিন্তু হবে না, অনিশ্চয়তা নিতে হবে। কারণ হচ্ছে যে অনিশ্চয়তাটাকে নিশ্চিত করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, আপনাকে ধৈর্য না ধরলে আপনি কোনোদিন এগোতে পারবেন না। এবং আমি যেটাকে বলি সেটা হচ্ছে লেগে থাকা, ভীষণভাবে লেগে থাকতে হবে ওটার পেছনে, বারবার অসফল হবেন, বারবার দেখবেন ব্যবসা হচ্ছে না, কোনো রেভিনিউ আসছে না, এমপ্লয়ীদের বেতন দেওয়া যাচ্ছে না, নিজের সংসার চলছে না, এরকম অবস্থায়ও কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব। দেখবেন আপনি যখন একটা জার্নির মধ্যে নেমে যাবেন তখন দেখবেন অনেক পথ বেরিয়ে আসছে, হয়তো আপনি যে ব্যবসাটা, যে যে আইডিয়াটা নিয়ে
বিজনেস শুরু করে যাচ্ছেন, করতে গিয়ে দেখলেন যে আইডিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি আবার নতুন কিছু ভালো করছেন, নতুন কিছু পাচ্ছেন। সো নামতে হবে। সেই জন্য আমি যেটা বলি যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবে। তো এটা নিয়ে আমরা কথা বলবো সব সময়, আশা করছি। আবদুল্লাহ আল মামুন, আছি ভাইয়া, হ্যাঁ ডেফিনেটলি। নওশিন খান লাজ, রাইট ভাইয়া, অফকোর্স আমি চাই সবাই এক একজন ছোট থেকে বড় বড় উদ্যোক্তা হয়ে যান। ইয়াসিন ইমতিয়াজ ব্রাদার, শুরু করো। হ্যাঁ, তবে আমি আবার কখনো কখনো বলি যে চাকরি কিছু যদি সুযোগ হয়, চাকরিটা করা উচিত কিছুদিন। তাতে করে যেটা হয় সেটা হচ্ছে যে অফিসের একটা ডিসিপ্লিন শেখা হয়, অফিসের এনভায়রনমেন্ট শেখা হয়, এবং আসলে যেটা হয় যে আমাদের কলিগদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে এই জিনিসগুলো শেখা হয়, ধৈর্য শেখা হয় সত্যিকার অর্থে, কারণ আপনি চাইলেই যেন তেন বিহেভ করতে পারেন না। সো অনেক কিছু, এবং যেটা হয় স্ট্রেস কিভাবে নিতে হয়, চাকরিতে কিন্তু শেখার অনেক কিছু আছে যেটা আপনাকে বিজনেসে একটু এগিয়ে দিবে যদি চাকরির অভিজ্ঞতা আপনার থাকে। কারণ সেখানে আপনি অনেক রকমের পলিসি ইমপ্লিমেন্টেশন, তারপরে একটা অফিসের যেসব লিগাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুগুলো থাকে সেগুলো আপনার জানা হয়ে যায়। সো তখন আপনি যখন অফিস করবেন তখন এইগুলো ইমপ্লিমেন্ট করতে আপনার জন্য ডেফিনেটলি অনেক সুবিধা হয়। ইকরাম মেধা, সত্য, হ্যাঁ, সাকিব আরি পা, খুব ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ। শেখ মোহাম্মদ ইউসুফ হোসেন, গ্রেট ব্রাদার। অফকোর্স আমি চাই আপনারা এক একজন গ্রেট হয়ে যান, আপনারা এক একজন নিজে কিছু করে দেখিয়ে দেন, নিজেকে দেখিয়ে দেন, কাউকে দেখানোর দরকার নেই, প্রতিযোগিতা হবে নিজের সাথে। আর সবচেয়ে বড় কথা ক্লোজ করব যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেকে হয়তো অনেক কিছু হব, অনেক কিছু করব, যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে নিজে একজন ভালো মানুষ হয়ে থাকা। পারলে অন্যের উপকার করবেন, কারো কোনো ক্ষতি করবেন না, তাতে করে আপনি ভালো থাকবেন, আপনার আশপাশের মানুষগুলো ভালো থাকবে। কারণ ভালো মানুষ হওয়ার চেয়ে বড় প্রাপ্তি জীবনে আর কিছু নেই। আপনি মরে গেলেন, আপনি একজন ভালো মানুষ যদি হন আপনাকে সবাই মনে রাখবে, কিন্তু এই ছোট্ট জীবনে ভালো মানুষ না হতে পারাটা যতই সফল হন না কেন একটা বড় ব্যর্থতা হিসেবে দেখা দিবে। সো আমি চাই নূরে আলামিন, বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, দোয়া রাখবেন ভাই প্লিজ। ডেফিনেটলি অনেক দোয়া থাকলো। আপনারা যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে আমার অনেক অনেক অভিবাদন থাকলো। আপনারা যে কোনো রকমের পরামর্শ, যে কোনো রকমের টিপস, যে কোনো রকমের উদ্যোগ নেয়ার জন্যে আমার যত রকমের অভিজ্ঞতা আছে গত 10 বছরের সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং ডেফিনেটলি বিনা মূল্যে পরামর্শ দিব, যাতে করে আমার অবজেক্টিভ হচ্ছে যে আপনারা ভালো থাকেন, আপনারা কিছু একটা করেন, নিজের উদ্যোগে কিছু একটা করেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি হোক, তাতে সমাজের জন্য তথা দেশের জন্য কিছু করা হলো। কে মিনার হোসেন, আইটি নিয়ে কিছু ভিডিও চাই, কিভাবে নতুন ভাবে এগোনো যায়। ডেফিনেটলি আমি আইটি নিয়ে ভিডিও দিব, আইটি আমার খুবই পছন্দের একটা এরিয়া যেটা নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করছি। একেবারে শুরু থেকে এটার প্রতি আমার অন্যরকম একটা ন্যাক ছিল। আমি ডেফিনেটলি এটা শেয়ার করবো এবং আপনাদেরকে জানাবো। আর সবাই ভালো থাকুন, অনেক ধন্যবাদ, আবার দেখা হবে, বাই।